আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক কিনা? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত পড়তে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস, ওনারা অসুস্থ। শেষের মাসগুলোতে তো কঠিন, জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আছে না নাই, তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা ওনাদের দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের যে নবুয়তের গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। নবী হে মুহাম্মদ, আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোনো নারীকে আমি নবুয়তের মর্যাদা দেই নাই। 8 নম্বর, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব ইসা পর্যন্ত। সুবহানাল্লাহ, পড়বেন না?